সর্বশেষ জরিপে যেটা দেখা গেছে যে নারায়ণগঞ্জে পরিবেশের ক্ষেত্রে নারায়ণগঞ্জ সবচেয়ে দূষিত এলাকা। বিভিন্ন সময়ে এই পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য বা এই পরিবেশ দূষণকে বিনষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা মহামান্য উচ্চ আদালত থেকে বলার পরও কিন্তু পরিবেশ অধিদপ্তর বলেন আর পরিবেশের জন্য যারা কাজ করছে তারা কিন্তু মানে মানে আমাদেরকে কোনো সুফল দিতে পারছে না। আপনি দেখবেন নদীর পাড়ে সিমেন্ট ফ্যাক্টরিগুলি, এই সিমেন্ট ফ্যাক্টরিগুলোর যে দূষিত তার যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো একটা মানুষের দেহে প্রবেশ করা মাত্রই ক্যান্সারের রোগ বাধা বাসা বাঁধতে শুরু করে। সেই অবস্থা আজকে এই নদীর পাড়ে অন্তত 8 থেকে 12টা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সারের ফ্যাক্টরি রয়েছে, তারপরে যেভাবে পরিবেশে বায়ু দূষণটা হচ্ছে বিশেষ করে যানবাহন চলাচলের ক্ষেত্রে ধুলিকণার যে নারায়ণগঞ্জে সেই অবস্থায় যে পরিবেশ দূষণ, প্রশাসনও দূষণ হয়ে গেছে, পরিবেশ দূষণ তো একেবারে সাথে সাথে, এবং পরিবেশ অধিদপ্তর নামমাত্র অভিযান চালিয়ে জরিমানা আদায় করলে কি পরিবেশ দূষণ কমে যাবে? আমি একটা জিনিস বুঝতে অক্ষম, সরকার কথায় কথায় জরিমানা আদায় করে, জরিমানা আদায় করলে ওই তাহলে তো তাকে বৈধতা দেওয়া হলো, সেই কাজটা করতে তাকে আবার বৈধতা দেওয়া হলো, আবার সেই কাজটা সে করছে, আবার 3 মাস পরে যখন মনে হলো একবার দেখানোর লোক দেখানোর জন্য পরিবেশের উপরে একটা অভিযান চালানো হলো, একটা মোবাইল কোড করা হলো, সেখানে আবার জরিমানা করা হলো। এইটা এটা নিত্য নতুন খেলা। নারায়ণগঞ্জ যেমন আজকে সমস্ত না বাংলাদেশের মধ্যে ধনী জেলা, তেমনি সমস্ত বাংলাদেশের মধ্যে পরিবেশের দূষিত এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ। নদীর দূষণ, বায়ুর দূষণ, তারপরে এই সিমেন্ট ফ্যাক্টরির যে পরিবেশ নষ্ট করছে, তারপরে যানবাহনের যে ধুলি, যে যেরকম ধোঁয়া পরিবেশ দূষণ করছে, একটা আনফিট যারা একেবারে যারা যাদের কোনো লাইসেন্স নাই, যাদের রুট পারমিট নাই, যেগুলি একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, মানে রাস্তা চলাচল উপযোগী না, সেই সমস্ত যানবাহনও চলছে, পরিবেশও তো দেখছে না, প্রশাসন দেখছে না। প্রশাসন তো গা ছাড়া ভাব নিয়ে নারায়ণগঞ্জ চালাচ্ছে, এটা একেবারে সত্যি কথা। এই অবস্থায় আমরা নারায়ণগঞ্জবাসী পরিবেশ দূষণ থেকে মুক্তি চাই, এবং এ ব্যাপারে সরকারের উচ্চমহল থেকে পদক্ষেপ গ্রহণ করা উচিত। শুধু পরিবেশ অধিদপ্তরের উপর আস্থা রাখতে আমরা রাজি নই।